কুমড়ো পাগল বউ। মহেশগঞ্জ গ্রামের একটি মধ্যবিত্ত পরিবারে জ্যোৎস্নার বিয়ে হয়। বিয়ের পর 5 মাস কেটে যায়। জ্যোৎস্না শ্বশুর বাড়িতে তার সব দায়িত্ব খুব ভালোভাবেই পালন করছিল। তা সত্ত্বেও ননদ রাখি ও শাশুড়ির সঙ্গে জ্যোৎস্নার ভালো সম্পর্ক ছিল না। তার মূল কারণই ছিল জ্যোৎস্নার মিষ্টি কুমড়োর প্রতি ভালোবাসা। সেই মিষ্টি কুমড়ো খেতে এত ভালোবাসত যে সে যে কোনো রান্নাতেই মিষ্টি কুমড়ো মিশিয়ে দিত। একদিন আশিস নামের একটি ছেলে তার মায়ের সঙ্গে রাখিকে দেখতে আসে। রাখিকে তাদের খুব পছন্দ হয়ে যায় এবং তারা একসাথে বসে বিয়ের দিন ঠিক করতে থাকে। এদিকে জ্যোৎস্না সকলের জন্য মাংস রান্না করতে রান্নাঘরে চলে যায়। মাংসটা মনে হচ্ছে সিদ্ধ হয়ে এসেছে। আজকে ভাবছি মাংসের মধ্যে একটু মিষ্টি কুমড়োও দেব। মাংস আর মিষ্টি কুমড়ো মিলে বেশ একটা দারুণ রেসিপি হবে, সবাই একেবারে আঙুল চেটে চেটে খাবে। এই বলে জ্যোৎস্না মাংসের মধ্যে মিষ্টি কুমড়ো দিয়ে দেয়। দুপক্ষ মিলে অনেকক্ষণ আলোচনা করার পর বিয়ের দিন ঠিক করে। এরপর সবাই একসঙ্গে খেতে বসে। জ্যোৎস্না সবাইকে খাবার পরিবেশন করে। মাংসের মধ্যে কুমড়ো দেখে জ্যোৎস্নার শাশুড়ি কমলা রেগে গিয়ে জ্যোৎস্নার কাছে গিয়ে বলে, এটা তুমি কি করেছো বৌমা? মাংসের মধ্যে তুমি মিষ্টি কুমড়ো দিয়ে দিয়েছো, তুমি দেখছি আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দেবে। আশিসের মা অন্তরা জ্যোৎস্নার বানানো তরকারি দেখে বলে, বা এ তো দারুণ ব্যাপার, মিষ্টি কুমড়ো দিয়ে মাংস, একেবারে ইউনিক রেসিপি। রাখির হবু শ্বশুর রাজেশ জ্যোৎস্নার তৈরি সেই মাংস খেয়ে খুব প্রশংসা করে। কিছু মনে করবেন না দিদি, আসলে আমার বৌমা এত কুমড়ো খেতে ভালোবাসে যে কি বলবো, মাঝে মাঝে তো আমার ছেলেকে অন্য শহর থেকে খুঁজে খুঁজে কুমড়ো নিয়ে আসতে হয়। আরে না না দিদি, এটা তো মনে করার কিছু নেই, রান্নাটা তো বেশ ভালোই হয়েছে। আচ্ছা বৌদি, আপনি এতই যখন কুমড়ো খেতে ভালোবাসেন, কাল থেকে তাহলে আপনি আমাদের গোডাউনে চলে যাবেন, ওখান থেকে প্রতিদিন একটা করে কুমড়ো নিয়ে আসবেন, আমাদের গোডাউন থেকেই তো কুমড়ো সব জায়গায় পার্সেল হয়। সত্যি? এটা তো আমার জন্য খুব খুশির খবর। হ্যাঁ বৌদি, আপনি যখন এত কুমড়ো খেতে ভালোবাসেন, আপনার ননদের হবু বর হয়ে আপনার জন্য তো এতটুকু করতেই পারি। তাহলে কবে যাব আমি কুমড়ো আনতে? কাল সকাল সকাল চলে যাবেন, আমি সব থেকে বেস্ট কুমড়োটা বেছে রাখবো আপনার জন্য। তবে হ্যাঁ, আপনার এই মিষ্টি কুমড়ো দিয়ে মাংসের রেসিপিটা আবার খাওয়াতে হবে। নিশ্চয় নিশ্চয়। এরপর খাওয়া শেষ করে তারা নিজেদের বাড়ি ফিরে যায়। পরের দিন সকালে আশিসের কথা মতো জ্যোৎস্না তার গোডাউনে যায়। সে গোডাউনে গিয়ে দেখে আশিস তার জন্য একটি কুমড়ো বেছে রেখে দিয়েছে। আরে আসুন বৌদি, এই নিন, আমি কিন্তু আপনার জন্য বেস্ট কুমড়োটা বেছে রেখেছি। অনেক অনেক ধন্যবাদ তোমার। জ্যোৎস্না গোডাউনে একসাথে এত কুমড়ো দেখে অবাক হয়ে যায়। সে ঘুরে ঘুরে কুমড়ো দেখতে থাকে। এভাবে কিছুক্ষণ গোডাউন ঘুরে দেখার পর বাড়ি ফিরে যায়। এরপর থেকে জ্যোৎস্না প্রতিদিন আশিসের গোডাউনে গিয়ে কুমড়ো নিয়ে বাড়ি ফিরত। কিন্তু জ্যোৎস্নার শাশুড়ি তার বৌমার এরকম আচরণ মোটেও পছন্দ করতে পারত না। একদিন জ্যোৎস্না যখন আবার গোডাউনে যাচ্ছিল, তখনই তার শাশুড়ি এসে বলে, কি ব্যাপার বৌমা, তুমি এমন সময় কোথায় যাচ্ছ? আমি একটু আশিসদের গোডাউনে যাচ্ছি কুমড়ো আনতে। মা জানেন ওখানে কত কুমড়ো, দেখে মনে হবে আমি কোনো কুমড়োর রাজ্যে চলে এসেছি। চুপ করো, তোমার এইসব কথা বন্ধ করো। আর কিছুদিন পর আমার মেয়েটার ওই বাড়িতে বিয়ে হবে, আর তুমি তাদের গোডাউনে গিয়ে প্রতিদিন একটা করে কুমড়ো নিয়ে আসছো। কিন্তু মা, আমাকে তো আশিসই বলেছে কুমড়ো নিয়ে যেতে, আর আপনি তো জানেন আমি কুমড়ো না খেয়ে থাকতেই পারি না, আমি কি করব বলুন। শোনো, তোমার যদি অতই কুমড়ো খেতে ইচ্ছে করে, তাহলে বাজার থেকে গিয়ে কিনে আনবে, বুঝলে? যত সব। কমলা এই বলে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। এরপর থেকে জ্যোৎস্না আর কুমড়ো আনার জন্য আশিসদের গোডাউনে যায় না। একদিন সে কুমড়ো কেনার জন্য বাজারে যায়, কিন্তু সারা বাজার ঘুরেও কুমড়ো দেখতে পায় না। গোটা বাজারে একটাও কুমড়ো নেই, এইবার আমি কি করব? তাহলে কি আশিসদের গোডাউনে যাব? কিন্তু মা তো যেতে বারণ করলেন, কুমড়ো না খেয়ে তো আমি কিছুতেই থাকতে পারবো না, যাই একবার বরং গোডাউন থেকে ঘুরেই আসি। জ্যোৎস্না এই বলে কুমড়ো আনার জন্য আবার আশিসদের গোডাউনে যায়। সেখানে গিয়ে দেখে আশিস গোডাউন বন্ধ করে বেরিয়ে যাচ্ছে। আশিস জ্যোৎস্নাকে দেখতে পেয়ে বলে, আরে বৌদি আপনি এত দেরি করে এলেন যে, তাছাড়া কয়েকদিন থেকে আপনি কুমড়ো নিতে আসছেন না কেন? আসলে একটু শরীরটা খারাপ ছিল তাই আসতে পারিনি, গোডাউন তো বন্ধ করে দিলে, তাহলে কি আজকে আমি কুমড়ো পাবো না? আর একটু দেরি হলেই তো আজকে আপনার কুমড়োটা খাওয়া হতো না। আচ্ছা কোনো ব্যাপার নেই, আপনি গোডাউনের ভিতরে চলে যান, সামনেই বাম দিকে একটা বড় ঘর আছে, সেই ঘরে অনেক কুমড়ো রাখা আছে, সেখান থেকে আপনার যেটা ইচ্ছা নিয়ে যান, আমার একটু কাজ পড়ে গেছে, আমি আসছি। আশিসের কথা মতো জ্যোৎস্না কুমড়ো নিতে গোডাউনের ভিতরে যায়।
সেই আশিসের কথা মতো বাম দিকের ঘরে না গিয়ে ভুল করে ডান দিকের ঘরে চলে যায়। জোসনা সেই ঘরের ভিতরে গিয়ে দেখে অনেক কুমড়ো রাখা আছে। উফ, এত কুমড়ো দেখে যেন মনে হচ্ছে আমি কুমড়োর রাজ্যে চলে এসেছি। আজকে বরং দুটো কুমড়ো নিয়ে যাই, কাল পরশু দুদিন হয়ে যাবে, প্রতিদিন বাজারে আসাটাও মা পছন্দ করে না। জোসনা সেখান থেকে দুটো কুমড়ো নিয়ে বাড়ি ফিরে যায়। বাড়িতে গিয়ে সে যখন রান্না করার জন্য কুমড়ো কাটতে শুরু করে, তখন দেখে কুমড়োর মধ্যে একটি সাদা প্যাকেট রাখা আছে। আরে, কুমড়োর ভেতরে এটা কিসের প্যাকেট? জোসনা প্যাকেটটা হাতে নিয়ে অনেকক্ষণ ধরে দেখতে থাকে। জোসনার ব্যাপারটা খুব সন্দেহজনক মনে হয়। দেখি তো এই অন্য কুমড়োটা কেটে কি আছে এর মধ্যে। জোসনা অন্য কুমড়োটাও কেটে দেখতে পায়, তার মধ্যেও সেই একই সাদা প্যাকেট। কি ব্যাপার, প্রত্যেকটা কুমড়োর ভেতরে এগুলো কিসের প্যাকেট? জোসনা পুরো বিষয়টি জানার জন্য গুগলে সার্চ করে। এরপর সে জানতে পারে এটা একটা ড্রাগস। জোসনা বুঝতে পারে যে আশিস হয়তো কোনো ড্রাগস পাচারের সাথে যুক্ত রয়েছে। সে এই ব্যাপারে তার শাশুড়িকে জানায়, কিন্তু কমলা বৌমার কথা কিছুতেই বিশ্বাস করে না এবং জোসনাকে বলে, এইসব তুমি কি বলছো বৌমা, আশিস কত ভদ্র ছেলে সেটা কি তুমি জানো না? কিন্তু মা, আমার মন বলছে কিছু একটা গন্ডগোল আছে, না হলে আপনি বলুন দুটো কুমড়োর মধ্যে এগুলো কিসের প্যাকেট? তা আমি জানি না, আমার মনে হচ্ছে রাখির ভালো বড়লোক ঘরে বিয়ে হোক সেটা তুমি চাইছো না, তাই তুমি ইচ্ছে করে এইসব বলছো যাতে আমার মেয়েটার বিয়ে ভেঙে যায়। এসব আপনি কি বলছেন মা, আমি বিয়ে ভেঙে কি করব? দেখো বৌমা, তোমার সঙ্গে আমি আর এই বিষয়ে একটিও কথা বলতে চাই না। শাশুড়িকে জানিয়ে কোনো কাজ না হলে জোসনা এই ড্রাগস এর ব্যাপারে রাখিকে সবকিছু জানায়, কিন্তু সেও তার কথা বিশ্বাস করে না। তাই জোসনা ঠিক করে যেভাবেই হোক তাকে একটি প্রমাণ জোগাড় করতেই হবে, না হলে কেউ বিশ্বাস করবে না তার কথা। না, আমার কথা কেউ বিশ্বাস করছে না, তবে আমাকে এমন কিছু প্রমাণ জোগাড় করতে হবে যাতে সবাই আমাকে বিশ্বাস করে। জোসনা পরের দিন চুপি চুপি পেছনের গেট থেকে আশিসের গোডাউনে চলে যায়। সেখানে গিয়ে সে দেখে যে গোডাউনে অনেক লোক আছে, তারা কুমড়ো কেটে তার মধ্যে ড্রাগস এর প্যাকেট ভরে আবার কুমড়োটাকে আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিচ্ছে। আর আশিস পাশে দাঁড়িয়ে কারোর সঙ্গে ফোনে কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমরা সব ড্রাগস কুমড়োর মধ্যে প্যাকেট করে রেখে দিয়েছি, আপনি শুধু গাড়িটা পাঠিয়ে দিন, একেবারে ঠিক সময় মতো মাল পৌঁছে যাবে। জোসনা আশিসের সব কথা শুনে ফেলে। না, আমাকে এইসব কিছুর একটা প্রমাণ রাখতে হবে। জোসনা তার মোবাইল ফোন বার করে ভিডিও করতে শুরু করে। এরপর সে গোডাউন থেকে বেরিয়ে সোজা পুলিশের কাছে যায় এবং ফোনের রেকর্ডিং করা ভিডিও পুলিশের কাছে জমা দেয়। দেখুন স্যার, এই সেই ভিডিও যেখানে আশিসের পুরো কর্মকাণ্ড আছে, আপনি তাড়াতাড়ি আশিসকে গ্রেফতার করুন, আর কিছুক্ষণের মধ্যেই তারা ড্রাগস নিয়ে বেরিয়ে যাবে। পুলিশ সেই ভিডিও দেখে আশিসকে গ্রেফতার করে এবং তার গোডাউনের গেটে তালা ঝুলিয়ে দেয়। জোসনার এই সাহসিকতার জন্য একটা বড় ড্রাগস পাচারকারী পুলিশের হাতে ধরা পড়ে। তার এই সাহসিকতার জন্য পুলিশ ডিপার্টমেন্ট থেকে তাকে পুরস্কৃত করা হয়। জোসনার শাশুড়ি খুশি হয়ে বলে, সত্যি বৌমা, তুমি না থাকলে যে কি হতো, আমি ভালো করে খোঁজ না নিয়ে এখানে মেয়েটার বিয়ে পাকা করে দিয়েছিলাম, শেষ মুহূর্তে তুমি বাঁচিয়েছো, না হলে আমার মেয়েটার জীবন শেষ হয়ে যেত। না না মা, এইভাবে বলবেন না, পরিবারের ভালো খারাপটা দেখাই তো একজন বউয়ের আসল দায়িত্ব। এইভাবে জোসনা পরিবারের সকলের মন জয় করে নেয়। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। এরই সঙ্গে আমাদের গল্পটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে আরো একটি নতুন গল্পে। গরিব ফুচকাওয়ালি মায়ের সফলতা। চন্দননগর গ্রামে বন্দনা তার স্বামী রাকেশ ও মেয়ে সুইটির সঙ্গে থাকত। রাকেশ দিন মজুরের কাজ করত। রাকেশ কাজ করে যা টাকা উপার্জন করত, বেশিরভাগ টাকাই মদ খেয়ে শেষ করে দিত। একদিন রাকেশ কাজে যাচ্ছিল, তখনই তার স্ত্রী বন্দনা তাকে বলে, রাকেশ, কাজ থেকে বাড়ি ফেরার সময় বাড়ির জন্য রেশন নিয়ে আসবে, বাড়িতে সবকিছু শেষ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে নিয়ে আসবো, মা মেয়ে খাওয়া ছাড়া তো আর কিছুই বোঝো না, কাজে যেতে না যেতেই টাকার দরকার পড়ে গেল। রাকেশ বন্দনাকে এই বলে সেখান থেকে চলে যায় এবং সন্ধেবেলা কাজের টাকা দিয়ে মদ খেয়ে বাড়ি ফেরে। আমি মাতাল, ও বন্ধু আমি মাতাল, মদ না খেলে হয়ে যাব আমি বেতাল। কি গো, খাবার নিয়ে এসেছো? সকাল থেকে সুইটি না খেয়ে আছে। সুইটি না খেয়ে আছে তো আমি কি করব? যা, ওকে জল খেয়ে শুয়ে পড়তে বল, সব সময় শুধু খাওয়ার খাওয়া, দূর ভালো লাগে না। মাতাল, আমি মাতাল।
রাকেশ এই বলতে বলতে তার রুমে চলে যায়। এদিকে বন্দনা রাকেশের কথা শুনে খুব দুঃখী হয়ে যায়। তখনই সুইটি সেখানে আসে। ও মা, আমার খুব খিদে পেয়েছে, খিদের জ্বালায় আমার খুব পেটে ব্যথা করছে। মা, আজ তুমি জল খেয়ে নাও, আমি কাল সকালে তোমার খাবারের ব্যবস্থা করব। বন্দনা এই বলে সুইটিকে জল খেতে দেয়। এরপর তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে বন্দনা মুদির দোকানে গিয়ে বলে, দাদা আমাকে কিছু চাল ধার দাও, কাল থেকে আমার মেয়ে কিছু খায়নি। তোর মেয়ে কিছু খায়নি তো আমি কি করব, আগের অনেক টাকা ধার পড়ে আছে, আগে সেগুলো শোধ কর তারপর ধার দেব। বন্দনা দোকানদারের কথা শুনে দুঃখী মনে সেখান থেকে বাড়ি ফিরছিল। তখনই রাস্তায় সে তার বান্ধবী চন্দনাকে দেখতে পায়। কি রে চন্দনা, এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস? কি বলবো বন্দনা, আমার স্বামী মদ খেয়ে মাতলামি করে ঘুরে বেড়াচ্ছে, এবার ছেলে মেয়েদের মানুষ করার জন্য নিজেকে তো কাজ করতেই হবে, তাই বাজারে একটা অমলেটের ঠেলা লাগিয়েছি। চন্দনা এই বলে সেখান থেকে চলে যায়। বন্দনাও বাড়ি ফিরে আসে। চন্দনার মতো আমাকেও কিছু না কিছু করে সুইটির দেখাশোনা করতে হবে। আমি এভাবেই যদি রাকেশের ভরসায় থাকি তাহলে আমরা দুই মামেই না খেতে পেয়ে মরে যাব। বন্দনা এই বলে বাড়ির কাজে ব্যস্ত হয়ে যায়। তখনই তার মাথায় ফুচকা বিক্রি করার কথা আসে। আরে বাহ, আমি তো ভালো ফুচকা বানাতে পারি, আমি যদি বাজারে ফুচকা বানিয়ে বিক্রি করি তাহলে নিশ্চয়ই কিছু টাকা উপার্জন করতে পারবো। কিন্তু ফুচকা তৈরি আর মশলা কেনার জন্য এত টাকা পাবো কোথা থেকে? বন্দনা এইসব কথা ভাবছিল, তখনই তার হাতের আংটিটা দেখতে পায়। এই আংটি বিক্রি করলেই টাকার ব্যবস্থা হয়ে যাবে। এরপর বন্দনা সোনার দোকানে সেই আংটিটা বিক্রি করে ভাড়ার একটি ঠেলা নিয়ে ফুচকা বিক্রি করার জন্য বাজারে যায়। ফুচকা নাও ফুচকা, নানা রকম টক দিয়ে মশলাদার ফুচকা। বন্দনা এই বলে বাজারে ফুচকা বিক্রি করতে শুরু করে। এক এক করে তার কাছে কিছু লোক ফুচকা খেতে আসে। এভাবেই সকাল থেকে সন্ধে হয়ে যায়। আরে বাহ, আজ তো ভালোই টাকা ইনকাম হয়েছে, এই টাকা দিয়ে সুইটির জন্য খাবার নিয়ে যাব। বন্দনা এই বলে সুইটির জন্য কিছু খাবার নিয়ে বাড়ি ফেরে। রাকেশ তাকে দেখে বলে, কি রে বন্দনা, শুনেছি বাজারে ভালোই ফুচকা বিক্রি করছিস, তাড়াতাড়ি আমাকে টাকা দে, আমি মদ খেয়ে আসি। না, এটা আমার পরিশ্রমের টাকা, আমি তোমাকে দেব না। বন্দনার কথা শুনে রাকেশ প্রচন্ড রেগে যায়। সে বন্দনাকে খুব মারধর করে এবং তার কাছ থেকে টাকা নিয়ে বাইরে চলে যায়। এভাবেই বন্দনা ফুচকা বিক্রি করে যা টাকা রোজগার করত রাকেশ তার কাছ থেকে কেড়ে নিত। কয়েকদিন কেটে যায়। একদিন বন্দনা ফুচকা বিক্রি করে বাড়ি ফিরলে রাকেশ বলে, আজ তোর আসতে এত দেরি হলো কেন? তাড়াতাড়ি টাকা দে, আমার বন্ধুরা বাইরে অপেক্ষা করছে। না, অনেক হয়েছে, আমি তোমাকে মদ খাওয়ার জন্য আর একটাও টাকা দেব না, এই টাকা দিয়ে আমি সুইটির দেখাশোনা করব। বন্দনার কথা শুনে রাকেশ প্রচন্ড রেগে গিয়ে তাকে মারধর করে এবং বন্দনা ও সুইটিকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। মা, এবার আমরা কোথায় যাব? এবার আমরা এই গ্রামে আর থাকবো না, আমি আর তুমি শহরে গিয়ে থাকবো, আর সেখানেই ফুচকা বিক্রি করে জীবন কাটাবো। বন্দনা সুইটিকে এই বলে তাকে নিয়ে শহরে চলে যায় এবং তার কাছে যা টাকা ছিল তা দিয়ে একটা ঘর ভাড়া করে এবং একটি ফুচকার ঠেলা ভাড়া নিয়ে ফুচকা বানিয়ে রাস্তার ধারে বিক্রি করতে শুরু করে। ফুচকা খাও ফুচকা, মজাদার টেস্টি ফুচকা। বন্দনা এই বলে চেঁচাতে থাকে। এভাবেই সকাল থেকে রাত হয়ে যায়, কিন্তু কেউ তার কাছে ফুচকা খেতে আসে না। বন্দনা দুঃখী মনে বাড়ি ফিরে যায় এবং পরের দিন আবার ফুচকার ঠেলা লাগায়। বন্দনা ফুচকা নিয়ে দাঁড়িয়েছিল, তখনই রচনা নামের এক মেয়ে সেখানে এসে বলে, আমাকে তাড়াতাড়ি বেশি করে ঝাল দিয়ে ফুচকা দাও তো, আর হ্যাঁ, ফুচকা যদি টেস্টি না হয় আমি কিন্তু টাকা দেব না। হ্যাঁ কুকুমণি, তুমি আগে আমার ফুচকা টেস্ট করে দেখো। বন্দনা এই বলে রচনাকে ফুচকা দেয়। রচনা ফুচকা খেয়ে খুব খুশি হয়। তোমার ফুচকা তো সত্যিই খুব সুস্বাদু, এত সুন্দর মশলাদার ফুচকা আমি জীবনের প্রথমবার খাচ্ছি। রচনা এই বলে বন্দনাকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে বন্দনা রচনার কথা শুনে খুব খুশি হয়। এভাবেই প্রতিদিন রচনা তার বন্ধু বান্ধবদের নিয়ে বন্দনার কাছে ফুচকা খেতে আসে এবং ধীরে ধীরে বন্দনার ফুচকার ঠেলায় গ্রাহকদের লাইন লেগে যায়। তা দেখে পাশের পকোড়া বিক্রেতা মনোজের খুব হিংসে হয়। সে বন্দনার কাছে গিয়ে বলে, আরে বৌদি, তুমি তো কয়েকদিনে বেশ ভালোই কারবার জমিয়ে ফেলেছো, তোমার গ্রাহকের লাইন দেখে আমার তো খুব হিংসা হচ্ছে,
দাদা, হিংসা করার কি আছে? ভগবান আমার মতো তোমাদের কাছে অনেক গ্রাহক দেবে। হ্যাঁ বৌদি, সেই জন্যই তো তোমার কাছে এসেছি। আমি যদি তোমার পাশে পকোড়ার ঠেলা লাগাই, তোমার সঙ্গে সঙ্গে আমারও কিছুটা বিক্রি হয়ে যাবে। খুব ভালো কথা, তুমি কাল থেকে আমার পাশের এই জায়গাতে ঠেলা লাগাও। বন্দনার কথা শুনে মনোজ সেখান থেকে চলে যায় এবং পরের দিন বন্দনার ফুচকা ঠেলার কাছে নিচের পকোড়ার ঠেলা লাগায়। প্রতিদিনের মতো সবাই বন্দনার কাছে ফুচকা খাচ্ছিল। তখনই হঠাৎ এক এক করে সবার শরীর খারাপ হওয়া শুরু হয়ে যায় এবং সবাই বমি করতে থাকে। এই দেখে বন্দনা খুব ভয় পেয়ে যায়। তখনই মনোজ পুলিশ নিয়ে সেখানে আসে। ইন্সপেক্টর সাহেব, এই সেই মহিলা যে খারাপ মালপত্র দিয়ে ফুচকা বানিয়ে বিক্রি করে, আজ এর ফুচকা খেয়ে সবাই অসুস্থ হয়ে গেছে। মনোজের কথা শুনে বন্দনা ইন্সপেক্টরকে বলে, না স্যার, আমি কিছু করিনি। সবাই কেন এভাবে অসুস্থ হয়ে পড়ছে আমি কিছুই বুঝতে পারছি না। লোককে খারাপ খাবার খাইয়ে এখন নাটক করছো? তুমি চলো আমার সঙ্গে পুলিশ স্টেশনে, তোমাকে এমন ভাবে শায়েস্তা করব সারা জীবন মনে রাখবে। পুলিশ বন্দনাকে এই বলে ধরে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। তখনই রচনা সেখানে এসে বলে, স্যার, বন্দনা আন্টি কিছু করেনি, উনি নির্দোষ। আন্টির ফুচকার মশলাতে মনোজ কাকু ওষুধ মিশিয়েছে, আমি নিজের চোখে দেখেছি। তারপরেই ফুচকা খাওয়ার পর সবাই অসুস্থ হয়ে পড়েছে। স্যার, এইখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আপনি এখানকার সিসিটিভি ফুটেজ চেক করুন, সত্যিটা কি বুঝতে পেরে যাবেন। সিসিটিভি ফুটেজ চেক করার পর পুলিশ মনোজের উপর খুব রেগে যায় এবং বন্দনাকে ছেড়ে মনোজকে অ্যারেস্ট করে নিয়ে লকআপে ভরে দেয়। বন্দনা খুশি হয়ে রচনাকে এবং তার বান্ধবীদের ফ্রিতে ফুচকা খাওয়ায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। কিছুদিনেই বন্দনা দিন রাত ফুচকা বিক্রি করে অনেক টাকা উপার্জন করে এবং সুইটিকে শহরের ভালো স্কুলে ভর্তি করার সঙ্গে সঙ্গে সেখানে একটা বাড়ি কেনে। একদিন খেতে বসে, মা, এখন আমাদের কাছে সব রকম সুযোগ সুবিধা আছে, কিন্তু বাবাকে ছাড়া আমার এখানে একদম ভালো লাগে না। হ্যাঁ সুইটি, আমারও তোর বাবার কথা খুব মনে পড়ে, তাই আমি আর তুই কাল গিয়ে গ্রাম থেকে তোর বাবাকে শহরে নিয়ে আসব। সুইটি খুব খুশি হয়ে যায়। এরপর তারা ডিনার শেষ করে নিজের নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে বন্দনা সুইটিকে নিয়ে গ্রামে যায় এবং তাদের বাড়িতে গিয়ে রাকেশকে খুঁজতে থাকে। বাবা তো বাড়িতে নেই, এখন আমরা বাবাকে কোথায় খুঁজব? সুইটি, মনে হয় তোর বাবা মদের দোকানে বসে মদ খাচ্ছে। তুই চিন্তা করিস না, কিছুক্ষণের মধ্যেই তোর বাবা বাড়ি ফিরে আসবে। বন্দনা এই বলে সুইটিকে নিয়ে বাড়িতে বসে রাকেশের আসার অপেক্ষা করে। তখনই বন্দনার বান্ধবী চন্দনা সেখানে আসে। রাকেশের অপেক্ষা করে কোনো লাভ নেই, কারণ সে আর কোনোদিন বাড়িতে ফিরবে না। কেন, কি হয়েছে চন্দনা? সে কি আমাদের মতো গ্রাম ছেড়ে চলে গেছে? না বন্দনা, কয়েক মাস আগে রাকেশ জমিদারের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। চুরি করার অপরাধে জমিদার রাকেশকে অনেক মারধর করে আর তার সেখানেই মৃত্যু হয়ে যায়। চন্দনার কথা শুনে অনেক দুঃখী হয়ে যায় বন্দনা। এদিকে সুইটিও বাবার জন্য কাঁদতে থাকে। সুইটি, কাঁদছিস কেন? তোর বাবা নেই তো কি হয়েছে? এখন থেকে আমি তোর বাবা আর আমি তোর মা। বন্দনা সুইটিকে এই বলে সেখান থেকে শহরে চলে যায় এবং দুই মা মেয়ে সেখানে সুখে দিন কাটাতে থাকে। নীতি কথা, আজকের গল্প থেকে আমরা শিক্ষা পেলাম, নেশা করলে নিজের সাথে সাথে পরিবারকেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, তাই আমাদের নেশা জাতীয় জিনিস থেকে দূরে থাকা দরকার।